দেখো, পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলি হল 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কি ছিল? পরের প্রশ্ন দেখো, 1909 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো। 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের ত্রুটিগুলি কি ছিল? 3 নম্বর দেখো, রাওলাট আইনের শর্তাবলী উল্লেখ করো। এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল? 4 নম্বর দেখো, বাংলায় 50-এর মন্বন্তরের কারণ ও ভয়াবহতার পরিচয় দাও। এই মন্বন্তরের ফলাফল আলোচনা করো। 5 নম্বর দেখো, মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখো এবং এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। এরপর 6ষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ক্রিপস মিশন কোন পরিস্থিতিতে ভারতে আসে? এই মিশনের প্রস্তাবগুলি কি ছিল? কেন এই প্রস্তাবগুলি ব্যর্থ হলো? 2 নম্বর দেখো, মাউন্টব্যাটেনের পরিকল্পনার মূল বিষয় কি? এই পরিকল্পনার ফল কি হয়? 3 নম্বর দেখো, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 4 নম্বর দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখো। এরপর 7ষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, 1 নম্বর, জোট নিরপেক্ষ নীতি কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 2 নম্বর, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর, ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। 4 নম্বর, ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা পরাজয়ের কারণ সংক্ষেপে বিশ্লেষণ করো। 5 নম্বর, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর দেখো 8ষ্ঠ অধ্যায়, সার্ক কীভাবে গঠিত হয়েছিল? সার্কের উদ্দেশ্যগুলি কি ছিল? পরের প্রশ্ন দেখো, ইন্দোনেশিয়া রাষ্ট্র গঠন প্রক্রিয়ার সুকর্ণর ভূমিকা লেখো। 3 নম্বর, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এই প্রশ্নগুলির থেকে কমন পেয়েই যাবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে।